হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধ্যমিক দু হাজার একুশ সম্ভাব্য গণিত প্রশ্নাবলীর সমাধান এর ষষ্ঠ পর্বে এখন আমরা ডব্লিউ বি এইচ এ মাধ্যমিক মক টেস্ট পেপার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর বীজগণিত অংশে সম্ভাব্য প্রশ্নাবলীর শূন্যস্থান পূরণ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করব প্রথমের সমস্যাটি লক্ষ্য করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এ নর্ডিক্যাল জিরো সমীকরণের বীজদয় পরস্পর অনন্য হলে সি ইকুয়ালস কত যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস জিরো এ নডিক্যাল জিরো সমীকরণের বীজ পরস্পর অনন্য অতএব বীজ দ্বয়ের গুণফল সমান ওয়ান আমরা জানি দুটি সংখ্যা পরস্পর অনন্য হলে তাদের গুণফল ওয়ান হয় এ প্লাস বি এক্স প্লাস জিরো এই সমীকরণের বিজদয়ের গুণ ফল সি বাই এ তাহলে এক্ষেত্রে সি বাই এ ইকুয়ালস ওয়ান অর্থাৎ সি ইকুয়ালস এ ইন্টু অর্থাৎ সি এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো কে এক্স স্কোয়ার প্লাস টু নডিকুয়াল জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কের মান হবে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স অর্থাৎ দীঘাত সমীকরণের যে সাধারণ রূপ সেই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এক্ষেত্রে এ ইকুয়ালস কে বি সমান টু এবং সি সমান থ্রি কে অতএব সমীকরণে বিজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস টু বাই কে অর্থাৎ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এবং বীজদয়ের গুণ ফল সি বাই এক্ষেত্রে সি থ্রি কে বাই এ এক্স সহগ থ্রি কারণ বলা আছে কে নডিক্যাল জিরো কে নডিক্যাল জিরো বলেই তো এটি দীঘাত সমীকরণ প্রশ্নে বলা হয়েছে সমীকরণের বীজদয়ের সমষ্টি এবং গুণফল সমান প্রশ্নানুযায়ী মাইনাস টু বাই কে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থ্রি কে বা কে ইকুয়ালস মাইনাস টু বাই থ্রি অর্থাৎ শূন্যস্থানে হবে মাইনাস টু বাই থ্রি এরপর সি এর সমস্যাটি লক্ষ্য করো এইট টুয়েলভ এর তৃতীয় সমানুপাতি মনে করি তৃতীয় সমানুপাতি এক্স অতএব

থ্রি ইজ টু ফোর হলে এক্স ইজ টু ডব্লিউ অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটি টার্ম আছে তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখে দিই এক্স বাই ডব্লিউ ইকুয়ালস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই ডব্লিউ ভালোভাবে লক্ষ্য করলে দেখো এক্ষেত্রে ওয়াই কেটে যাচ্ছে জেড কেটে যাচ্ছে তাহলে এক্স থাকছে অর্থাৎ এইচ টু বি টু সি বা সিজু ডি ডি টু ই এইভাবে শেষে যদি জেড পর্যন্ত থাকে আমরা এইচ টু জেড বের করতে পারবো মাঝের এই অনুপাতগুলিকে ভগ্নাংশ আকারে লিখে গুণ করলেই হবে এক্স বাই তাহলে টু বাই হবে ইন্টু ওয়াই বাই জেড হবে এবং জেড বাই 3 বাই ফোর হবে থ্রি বাই ফোর তাহলে ফোর ফোর কেটে দিলাম থ্রি থ্রি কেটে দিলাম ইকুয়ালস টু বাই ফাইভ অর্থাৎ এই ভগ্নাংশ আমরা অনুপাতে প্রকাশ করি এক্স ইজ টু ডব্লিউ এই অনুপাতে প্রকাশ করি টু ইজ টু ফাইভ অর্থাৎ এক্স হবে টু ইজ টু ফাইভ ইয়ের সমস্যাটি লক্ষ্য কর দুটি দীঘাত করণী যোগফল ও গুণফল ফল একটি মূলত সংখ্যা হলে করণীদ্বয় আমরা জানি তাদের অনুবন্ধী করণী বা করণী বলা হয় অতএব করণীদ্বয় অনুবন্ধী বা পুরক শূন্য স্থানে আমরা অনুবন্ধী অথবা পুরক যে কোনো একটি শব্দ লিখতে পারি অনুবন্ধী বা পুরক অর্থাৎ সব ক্ষেত্রে আমরা প্রয়োজন মতো ডান দিকে করে দেখব স্থানে সঠিক সংখ্যা বা সঠিক উত্তরটি লিখলেই নাম্বার পাওয়া যায় এফের সমস্যাটি লক্ষ্য করো টু রুট টু এবং ফাইভ রুট টু ড্যাশ আমরা জানি দুই বা ততোধিক শুদ্ধ দীঘাত যদি একই করণির মূলত গুণিত হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ বলে টু রুট টু অর্থাৎ রুট টুয়ের দ্বিগুণ এখানে দুই মূলদ। ফাইভ রুট টু অর্থাৎ রুট টুয়ের পাঁচ গুণ এখানে পাঁচ মূলদ। তাহলে এই দুটি সংখ্যা বা এই দুটি দিঘাত করণী একটি সংখ্যা দুইয়ের গুণিতক এবং অপরটি মূলদ সংখ্যা পাঁচের গুণিতক যেহেতু দুই বা ততোধিক শুদ্ধ দিঘাত করণী একই করণীর মূলত গুণিতক হলে তারা সদৃশ করণী অতএব টু রুট টু এবং ফাইভ রুট টু সদৃশকরণী এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য কর্স অ্যাচভেরাইজেজ ওয়াই হলে এক্স টু দি পার এন হবে এক্স অ্যাজভেরাইজেজ ওয়াই অতএব এক্স কে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক বা শুধু ভেদ ধ্রুবক আমরা লিখতে পারি কারণ ভেদধ্রুবক মাত্রই অশূন্য এখন উভয় পক্ষের আমরা বর্গ করতে পারি ঘন করতে পারি এখানে এক্স টু দিপার এন আছে তাহলে উভয় পক্ষের সূচক এক্স টু দিপার সূচক এন করলে অর্থাৎ এন ঘাতে উন্নীত করলে উভয় পক্ষকে এক্স টু দি পার এন কে ওয়াই হোল্ড টু দি পার এন হবে ইকুয়ালস কে টু দি পার এন ওয়াই টু দি পার এন হবে অতএব এক্স টু দি পার এন এজ ভ্যারাইজেজ ওয়াই টু দি পার এন হবে যেহেতু কে ধ্রুবক অতএব কে টু দি পার এন সমান ধ্রুবক হবে অর্থাৎ এক্স টু দি পার এন ওয়াই টু দি এক্স টু দি পার এন এসভারেজেজ ওয়াই টু দি পার এন হবে অর্থাৎ উভয়ের সূচক একই হতে হবে এখানে এন এখানে এন এখানে টু হলে এখানে টু এখানে থ্রি হলে এখানে থ্রি এক্স ওয়াই উভয়ের সূচক একই হতে হবে এইচের সমস্যাটি লক্ষ্য করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস অর্থাৎ দীঘাত সমীকরণের সাধারণ রূপ দীঘাত সমীকরণটির বি স্কোয়ার সমান হলে জদয় বাস্তব ও ড্যাশ হবে এখানে বি স্কোয়ার সমান ফোর এসি অতএব বিয়ার মাইনাস ফোর এসি জিরো আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপক তাহলে আমরা দেখলাম নিরূপক সমান শূন্য নিরূপক সমান শূন্য যেহেতু নিরূপক শূন্য আমরা জানি নিরূপক সমান শূন্য হলে বীজদ্বয় হয় সমান আর নিরূপক অসমান শূন্য হলে অর্থাৎ শূন্য না হলে সেক্ষেত্রে বীজ অসমান নিরূপক গ্রেটার দেন জিরো হলে অর্থাৎ জিরো চেয়ে বড়ো হলে বীজদ্বয় দয় বাস্তব আর ছোট হলে বাস্তব বীজ পাওয়া যায় না তাহলে এক্ষেত্রে যেহেতু নিরূপক ইকালস টু জিরো মানে সমান শূন্য অতএব বীজদ্বয় বাস্তব বাস্তবও সমান আমরা এভাবে মনে রাখি সমান শূন্য যখন বীজ সমান আর অসমান শূন্য যখন বীজ অসমান কেন হয় আমরা জানি সিধর আচার্যের সূত্রানুযায়ী এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ দেখো বি স্কোয়ার যদি জিরো হয়ে যায় তাহলে এটা জিরো অর্থাৎ বিজ দ্বয় মাইনাস বি অর্থাৎ একটি বীজ হবে মাইনাস বি প্লাস জিরো বাই টু এ অর্থাৎ মাইনাস বি বাই টু এ অপর বীজটি হবে মাইনাস বি মাইনাস জিরো বাই টু এ অর্থাৎ মাইনাস বি বাই টু এ অর্থাৎ এই নিরূপক অংশ শূন্য হয়ে গেলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে শেষের সমস্যাটি লক্ষ্য করো এ মাইনাস টু হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ বিকল জিরো সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দীঘাত সমীকরণ হবে না সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না যদি দীঘাতের সহগ জিরো হয় অর্থাৎ এক্স এর সহগ শূন্য হয় অর্থাৎ এ মাইনাস টু ইকালস টু জিরো হয় অর্থাৎ এ ইকাল টু টু হয় অর্থাৎ এর মান টু এর জন্য দীঘাত সমীকরণ হবে না কারণ এর মান টু হলে এখানে টু মাইনাস টু জিরো জিরো ইন্টু সামথিং জিরো অর্থাৎ এক্সকোয়ারের সহগর জিরো হয়ে যাচ্ছে তখন সেটি দীঘাত সমীকরণ হচ্ছে না আমরা জানি দীঘাত সমীকরণ হওয়ার এটি শর্ত এক্সকোয়ারের সহগর নড ইকাল জিরো অর্থাৎ এক্ষেত্রে দীঘাত সমীকরণ হতে হলে এ মাইনাস টু নরিক্যাল জিরো হতে হবে অর্থাৎ এর মান দুই হওয়া যাবে না এর মান দুইয়ের জন্য দীঘাত সমীকরণ হবে না আশা করি তোমরা ডব্লিউ মাধ্যমিক মক টেস্ট পেপার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অংশে বীজগণিতের শূন্যস্থান পূরণ সংক্রান্ত সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে